हम लोग बंसाल कोर्ट के सामने खड़े हैं। बंसाल कोर्ट में रोज हजारों लोग न्याय के लिए गुहार लगाने के लिए आते हैं। इसके सामने ही हाई कोर्ट है, कलकत्ता हाई कोर्ट, जो 200 साल पुराना हाई कोर्ट है। अंग्रेजों ने इस हाई कोर्ट की स्थापना की थी। इस जगह की खासियत यह है कि यहाँ के पार्षद कांग्रेस पार्टी के पार्षद हैं। जब पूरे देश, पूरे राज्य में तृणमूल का डंका बज रहा था, उस समय भी यहाँ के लोगों ने सत्ता के खिलाफ जाके वोटिंग की थी। आइए हम लोग जानते हैं यहाँ के लोगों से कि इस बार बंगाल चुनाव का क्या माहौल है और वो लोग क्या सोचते हैं, चुनाव को किस नजरिए से देखते हैं। দেখুন যে সরকার আছে ওই সরকার আসাটাই মনে হয় ঠিক আছে। আজকে বিজেপি যেটা বলছে এখন ওরা ঠিক মতন প্রার্থী দিতে পারছে না, বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে গণ্ডগোল। এতে মনে করি আমাদের তৃণমূল সরকার আসাটাই ঠিক হবে। আর দিদি যে কি হ্যাঁ দিখেগা পাবলিক, বিজেপি তো কিছু নেই কিয়ে, এসলিয়ে বিজেপি কো তো লানা একদম গলত হ্যাঁ। बीजेपी तो हर चीज़ में धोखा है, दिल्ली से शुरू करो बंगाल में आ जाओ, जब तक धोखा ही धोखा है बीजेपी का। আশা করা হচ্ছে তিনি তো অনেক কাজ করেছেন, যেমন কন্যাশ্রী করেছে, তারপরে স্বাস্থ্য সাথী প্রকল্প করেছে, তারপরে বিনা পয়সায় চাল দিচ্ছে, কাজ আমার আমার মতে যেটা সেটা তো এরকম। প্রথমত বলি দিদি আসলেই বাংলা বাজবে, কারণ এত রাজনীতি, এত আমারও যথেষ্ট, আমিও একটা সার্টেন এজে পৌঁছেছি, দেখে দেখে এসে যা দেখছি তাতে দিদি আসাটাই শ্রেয়। কারণ একজন মহিলা হিসাবে যে দায়িত্ব উনি পালন করছেন, ওনার কাঁধে বন্দুক যারা বা যা বাহিনী রয়েছে তারা যদি সঠিক কাজ না করে তাহলে ওনার একার পক্ষে, একজন মহিলার পক্ষে পুরোটাই সামলানো সম্ভব নয়। এবং উনি যথেষ্ট সামলাচ্ছেন এবং যে রাজনীতির খেলা এখানে চলছে সেই খেলা বন্ধ হওয়া চাই, কারণ এইভাবে চলতে পারে না। নিন্দা সব সময় টিভি খুললেই একটা নিন্দা একজনের উপরেই, আদার স্টেট থেকেও তারা নিন্দা করছে, কেন? এই জিনিসটা তো হওয়া উচিত নয়। একটা স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সবাই খুশিতে বাস করে, স্বল্প পয়সায় খেয়েও মানুষ বাঁচে, সেটা যেন শ্রেয় থাকে। এবং বেকারদের চাকরি হওয়াটা খুব জরুরি, এবং প্রত্যেক বাড়ির ছেলেমেয়েরা যাতে চাকরি পায় এবং পেট ভরা থাকে। পেট ভরা থাকলে সব ঠান্ডা, না তো কিছুই ঠান্ডা থাকবে। দিদি জিতছে, 2021-এ দিদি থাকবে, যে যতই যাই করে করুক, অনেকে অনেক কিছুই বলবে, যতই নাড়ো কল কাটি নবান্নে আবার হাওয়াই চলবে। আমরা একটাই জিনিস চাইছি, বিগত 10 বছর ধরে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন করেছে, পশ্চিমবঙ্গে যেভাবে শান্তি বিরাজ করছে, আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে নারী স্বাধীনতা। এবং সমাজের বুকে নারীরা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেই সমাজ চলতে পারে না।